আজর তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ এ দুনিয়ার মুসলমান আল্লাহ ঘোষণা দেয় বান্দা তুই অনেক বড় জালেম হইছস অন্যায় করেছস আমি আল্লাহর কাছে তওবার দরজা নিয়া আগাও তওবা করো আমি আল্লাহ মাফ কারণ দুনিয়ার কেউ মাফ না করলেও আমার আল্লাহ কি মাফ করতে পারে কি পারে না দুনিয়ার মানুষ আপনাকে দোষ তালাশ করে শাস্তি দেওয়ার জন্য কি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ অন্যায় করলে ছেড়ে দেয় একবার সারে দুইবার সারে তিনবারের মাথা কয় তোরে কয়বার মাফ করমু তোরে এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় বান্দা তুমি কি করতে থাকো মাফ চাইতে থাকো মাফ পাইতে থাকো চাইতে থাকো আল্লাহ তাআলা দিতে থাকবে কিন্তু এমন এক সময় আসবে তুমি মাফ চাইবা কিন্তু কি হবে না আর কবুল হযরত সুলাইমান নবীকে কোন পর্যন্ত রেখেছিল মনে আছে আপনাদের জেলের বাড়িতে জামাই হয়ে আছে হ্যাঁ গত সপ্তাহে রেখেছে এখনো কি জামাই আছে না গেছে কেটে জানা হ্যাঁ জামাই বেশি দিন থাকলে কি আদর থাকেনি আল্লাহু আকবার আমাদের গ্রামের কথা আছে যে বেশি দিন থাকলে কি থাকে না আদর থাকে না কিন্তু সুলাইমান নবী তো সুলাইমান নবী এটা নিজের থেকেও কইতে পারে না কিসের কারণে মনে নাই এই আন্টি ছিল কার কাছে এই আন্টি গেছে গা কিসের লাইগা মনে নাই কিসের কারণে বলেন অহংকারের কারণে গেছে কি আন্টি গেছে রাজত্ব গেছে এখন লাস্টটা কি হয়েছে জালার বাড়িতে আইসা কি হয়েছে কর্মচারী হয়েছে জামাই হয়েছে এখন কিন্তু হে যে সুলাইমান এটা নিজে প্রকাশ করতে পারে না কইলে আরো কি খাইব তুমি যদি সুলাইমান হয় তাহলে সিংহাসনে কেটায় বাটপাড়ি করার জায়গা পাও না হ্যাঁ গুলিস্তানের মধ্যে এরকম দেখবেন চোরে চুরি করতেছে আপনার পকেটে টান দিছে আপনি কইছেন দর চোরা কয় দর অনেক কইবেন যে কারে ধরমু বুঝেন নাই পকেটে মোবাইল টান দিছে আপনি ধরছেন চোরের আপনি কইছেন ধর অয় কি কয় তো দুজন মিল্লা গেছেন কারে ধরবেন হ্যাঁ সুলাইমান নবী আল্লাহ তাআলার পরীক্ষা যে আমি যদি আল্লাহ তাআলা ইচ্ছা করি তোমাকে এক সেকেন্ডও সময় দেওয়া হবে না তুমি তো দুই দিন সময় চাইছো চল্লিশ মিনিট সময় চাইছো আমি আল্লাহ যদি ধরি তোমাকে এক সেকেন্ডও সময় দেব না ঠিক কি না নজির গেছে দেখছেন অনেক অনুরোধ বিনিময় করছিল যে আমাকে আরো দুইটা সময় দেন আমার আরো দুইটা সময় দেন বলছিল দুই ঘন্টাকে দুই দিনকে আপনাকে এক ঘন্টা চল্লিশ মিনিটেরও বেশি কি নাই সময় নাই আল্লামা সাইদি বলেছিল অনেক আগে আপনি পালাবারও সময় পাবেন না ইন্দুরের গাতও খুঁজা সময় নাই আল্লাহ তাআলা ছাড় দেয় যে বান্দা একটু ভালো হ সুযোগ দিলাম এই যে মাঝে মাঝে যে সুযোগ দেয় কি এগুলা কিসের কারণে সুযোগ দেয় যে তোর ভালো পরিবর্তন আসে কিনা হ্যাঁ মাঝে মাঝে ভালো মন্দ পড়ে না গাড়ির মধ্যে এটা তারা কি কয় আল্লাহ কইতেছে কি আয় এখনো সময় আছে ফির হ্যাঁ ফিরো আল্লাহ তাআলা